হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যারোমাথেরাপিস্ট জুলিয়া আজাদ আজ তোমাদের জন্য বিশেষ এক টিপস নিয়ে এলাম, যেটা তোমার লাইফকে একটু হলেও ইজি করবে। আমি একটা জার্নি করছি, দেখো আমি বাসে বসে আছি। সেই বাসে বসে থাকার সময় তোমার হয়তো এরকম ফিল হবে না, এরকম মিলিয়ে দেখো কোনো এসি গাড়িতে অথবা কোনো প্রাইভেট কারে কোথাও যাচ্ছ, লং জার্নি শর্ট জার্নি, কারো লং জার্নিতে প্রবলেম, কারো শর্ট জার্নিতে প্রবলেম। প্রবলেমটা কী? প্রবলেমটা হলো আমাদের বমি বমি পায়। কখন? মাথা একটু কেমন কেমন করে, চোখটা কেমন ঘোলাটে লাগে, মাথাটা কেমন ঝিমঝিম করে, আর সাথে সাথে গলায় কেমন অস্বস্তি লাগে। পানি খাও, লেবু খাও বা যা কিছু করো, ওই অস্বস্তিটা কাটতে চায় না। তো ওই সমস্যা সমাধান করতে আমি তোমাদের জন্য একটা বিশেষ টিপস দিব, যেটা তোমাদের জন্য অনেক উপকার হবে। যদি ধরো খুব বমিটিং টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে আমরা কী করি, আমরা একটু ওষুধ খেয়ে ফেলি, অ্যাভোবিন বা এই ধরনের কোনো ওষুধ, হয়তো খালি পেটে যদি খেয়ে নেয় তাহলে কিছুটা আরাম পাওয়া যায়। কিন্তু ধরো তোমার মনে নেই, তুমি ওষুধটা খাওয়া হয় নাই, বা সবসময় ওষুধ খাওয়াটা ভালো লাগে না, ওষুধের সাইড এফেক্ট আমরা সবাই জানি, হয়তো ওষুধ খেয়ে গাড়িতে উঠলা, বমি হয়তো পেলো না, কিন্তু অস্বস্তিটা কাটে না, ভীষণ অস্বস্তি লাগে। সেই অস্বস্তিটা কাটতে তোমার হয়তো পরবর্তীতে 2-3 দিন সময় লেগে যাবে অস্বস্তি কাটতে, কারণ ওই যে শরীরের একটা নাড়া দেওয়া, ওইটা খুব কষ্টকর। তো সেই সমস্যাটার সমাধান আমি সহজ সমাধান দিতে চাচ্ছি তোমাদেরকে, সেটা হলো গাড়িতে বসছো বা প্রাইভেট কারে বসছো, যেখানেই বসছো রাস্তা দেখবে। সোজা রাস্তা চেষ্টা করো সেকেন্ড সিটে বসার, ড্রাইভিং সিটে তো ড্রাইভার থাকবে, বা তুমি যদি ড্রাইভ করো তাহলে এই সমস্যা তোমার কখনোই হবে না। আর যদি তুমি সেকেন্ড সিটে থাকো তাহলেও তোমার কোনো সময় এই সমস্যাটা হবে না। শুধু একটা ট্রিক্স যদি তুমি মানো, সেই ট্রিক্সটা হলো জাস্ট সামনের দিকে নজর রাখবে। আচ্ছা, আরেকটা কথা, ধরো সেকেন্ড সিটে তুমি বসতে পারলাম না, অন্য কেউ আছে, তুমি হয়তো মাঝামাঝি বসেছো, তাহলে কী করবে? এই যে বড় বাস, আমি দেখো মাঝেই বসে আছি, তো মাঝে বসে থাকার জন্য উপায়টা কী? রাস্তা কী করে দেখা যাবে? রাস্তা দেখা যাবে জানলার পাশ দিয়ে, তো রাস্তাটা পুরোই দেখা যায় এবং মানুষ হাঁটাচলা করছে সেটা দেখা যায়। গাড়ি যখন চলবে তখন তুমি দেখবা যে কিছু না কিছু হাঁটাচলা করছে, অন্য গাড়িগুলো চলছে, তোমার রাস্তাটা তোমার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তো ওই জিনিসটা তোমার জন্য খুব কার্যকরী হবে, তোমার ব্রেন মেসেজ পাবে যে তুমি একা বসে নেই, তোমার সাথে সাথে সব কিছু চলছে। তো ওই মেসেজটা তোমার জন্য মিরাকেল হবে। ওই মেসেজটা যখন তোমার ব্রেন তোমাকে দিবে, তখন ওই যে বমিটিং ব্যাপার, ওই যে মাথা কেমন কেমন করা, ওই যে মাথা ঘুরে যাওয়া আর যা খাচ্ছ সব উল্টে বেরিয়ে আসা, সেই সমস্যাটা একটুও হবে না। তুমি ভীষণ এনজয় করবা বাইরের প্রকৃতি এবং ভীষণ এনজয় করবা জার্নিকে। আবার এই জার্নিটাকে যদি এনজয় করতে পারো, তাহলে ধরো কোথাও গেছো, সেই মজাটাও তুমি অনেক ভালোভাবে নিতে পারবা। তো ভালো লাগলো না বলো? সহজ না সমাধানটা? ভীষণ সহজ, করে দেখো, অ্যাপ্লাই করে দেখো। আর এরকম স্পেশাল স্পেশাল টিপসগুলো যদি তোমার ভালো লাগে, তাহলে আমি বলবো আমার পিওর বিউটি বাই জুলিয়া আজাদ আমার নতুন চ্যানেল জাস্ট সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর এরকম ইউনিক রেমেডিগুলো তোমরা আর কীরকম রেমেডি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করব বেস্ট থেকে বেস্ট জিনিস, যেটা তোমার লাইফকে ইজি করবে, তোমাকে ন্যাচারাল উপায় খুঁজে বের করে দিবে, তোমাকে অনেক ভালো রাখবে, তোমাকে এবং তোমার ফ্যামিলিকে। আজ এই পর্যন্তই থাকলো বন্ধুরা, ভালো থেকো, তোমরা অনেক ভালো থেকো, লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।